নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আমি থাম্বনেইলে লিখেছি এই একটি গ্রহের কৃপায় এই পাঁচ রাশি ব্রহ্মাণ্ডে শক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে। এই মহাসংযোগ তৈরি থাকুন, টানা এক মাস এই পাঁচ রাশির কপাল খুলতে চলেছে। কোন এই একটি গ্রহ এবং কোন এই পাঁচ রাশি কোন কোন দিক থেকে লাভবান পেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটা কথা আপনাদেরকে বলি, এই জ্যোতিষশাস্ত্রে আমি বারবার বলি যে যেমন ভালো দিকটাও যেমন থাকে, খারাপ দিকটাও তেমনি থাকে। যাদের আমি আবার বলছি, যাদের মিলছে না, তাদের নিজস্ব জন্মকুণ্ডলীটা অবশ্যই দেখান, নিজস্ব বাই বার্থ চার্ট আপনার অ্যানালিসিস করান। দেখুন, প্রত্যেক মানুষেরই ভালো আসে, অর্থাৎ এক একটা মানুষ বলে যে আমার এই টাইম থেকে এই পাঁচটা বছর কিন্তু টানা ভালো গেছে। একই রকম দিন যায় না, আপনার দিনও কিন্তু আসবে, অর্থাৎ গ্রহের গোচরে মানুষের কিন্তু ভাগ্য কিন্তু ঘুরে। এবং এই যে বর্তমানে এই টানা এক মাস এই পাঁচ রাশি ব্রহ্মাণ্ডে মহাশক্তিশালী রাশিতে পরিণত হতে চলেছে, এই মহাসংযোগে তৈরি থাকুন। আমি আবারও বলবো পাঁচ রাশি, কিন্তু দেখতে হবে আপনার রাশিচক্রে সেই অবস্থান আছে বা সেই গ্রহগুলো আপনার পীড়িত নয়। তো বর্তমানে এই রবি যে গ্রহটি এই পাঁচ রাশিকে দিতে চলেছে কৃপা, সেই গ্রহ হচ্ছে রবি। কোন এই পাঁচ রাশি? এই রবির আশীর্বাদে, রবির কৃপায়, সূর্যের বরদানে এই পাঁচ রাশির কিন্তু কপাল খুলতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনুরাশি। দেখুন, ধনুরাশির আপনার ভাগ্যভাবে রবির অবস্থান এবং আপনার পঞ্চম পতিকে সঙ্গে যুক্ত হচ্ছে এবং থার্ড হাউস থেকে বৃহস্পতির দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে নবমভাবে। আপনারা এই সময়ের মধ্যে আপনাদের সম্মান, যশ, আপনাদের খ্যাতি বাড়বে, পিতার সাহায্য আপনারা পাবেন বা পিতার সম্পত্তি লাভ, গভর্নমেন্ট থেকে আপনারা লাভ এই সময় পাবেন। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে, কর্মক্ষেত্রে আপনাদের সফলতার জায়গা কিন্তু থাকছে এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো এই সময় কিন্তু পাবেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্টটা ধনুরাশির, যত বাধাবিঘ্ন চলছিল, কাজ হচ্ছিল না, সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে এবং ডুবে যাওয়া টাকা আপনাদের রিকভারি হবে এবং আপনাদের সমস্যা অনেক অংশে সমাধান হবে এবং রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের উত্থান, এর পাশাপাশি শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু হবে। কারণ সন্তান সুখের জায়গা, আকস্মিক ধন প্রাপ্তির জায়গা আপনাদের তৈরি হচ্ছে, কারণ পঞ্চম নবম কানেকশান, আকস্মিক ধন, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু হবে, সন্তান সুখ, সন্তান প্রাপ্তি এবং আপনাদের ক্ষেত্রে লটারি, শেয়ার, ফাটকা থেকে কিন্তু এই সময় সাতটা থেকে এই সময় কিন্তু অর্থ কিন্তু পাবেন। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার কর্মভাবে কর্মপতির অবস্থান এবং আপনার রাশির অধিপতিকে নিয়ে, মানে এগুলো সংযোগ খুব কমই দেখা যায়, অর্থাৎ সিংহ রাশিতে আপনার রবির অবস্থান এবং মঙ্গল একত্রে এই অবস্থান খুব কম কিন্তু হয়ে থাকে এবং সরাসরি চতুর্থ ভাব থেকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি, অর্থাৎ কর্মের জায়গা আপনাদের ভালো হবে, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মক্ষেত্রে প্রমোশন, কর্মক্ষেত্রে বদলি, পদোন্নতি, মান সম্মান, যারা ফেসে আছে কর্ম আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, অর্থাৎ আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল এবং রবি একত্রে রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, গভর্নমেন্টের চাকরি যারা চেষ্টা করছেন
বা কম্পিটিটিভ পরীক্ষা যারা দিচ্ছেন বা এই সম্ভাবনাগুলো পাওয়া সম্ভাবনা বাড়িয়ে তুলছে, কন্ট্রাকচুয়াল জব পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু বাড়াচ্ছে। অর্থাৎ ব্রহ্মাণ্ডে এটি হতে চলেছে মহা শক্তিশালী রাশি, টানা এক মাস রাজত্ব করবে। তিন নম্বর যে রাশি সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনার রাশিতে অবস্থান করছে রবি নিজ রাশিতে এবং মঙ্গল নবমপতি আপনার রাশিতে রবির সাথে। এটাও বলবো বহু বছর পর এই ধরনের যোগ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু মহাভাগ্যশালী কিন্তু হতে চলেছে। এবং কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, এবং মঙ্গলে চতুর্থ দৃষ্টি আপনার চতুর্থভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে যথেষ্ট লাভ কিন্তু আপনাদেরকে দিবে। প্রপার্টি থেকে লাভ আপনাদেরকে দিবে, যশ মান সম্মান আপনাদের বাড়বে, ভাগ্যের সাপোর্ট, গভর্নমেন্ট থেকে সহযোগিতা, পিতার সাপোর্ট, সরাসরি সপ্তম দৃষ্টি বৃহস্পতির, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ কর্ম যোগ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। পারিবারিক সুখ, প্রপার্টি থেকে লাভ, একাধিক সম্পত্তি, ভূমি ভবন বাহন সুখ, পিতার শরীর আগের থেকে অনেক বেটারমেন্ট হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে বিশেষ রূপে লাভ এই সময় দিতে চলেছে। এই বিশ্বব্রহ্মাণ্ডে মহাশক্তিশালী রাশি হতে চলেছে সিংহ, কারণ আপনাদেরকে আবারও বলছি বহু বছর পর এই রবি এবং মঙ্গল একত্রে অবস্থান, ভাগ্য বদলি দিতে চলেছে সিংহ রাশির, সপ্তম দৃষ্টি বৃহস্পতির আপনাদের ক্ষেত্রে কিন্তু মহাযোগ, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ, ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কর্কট রাশি। আপনার রাশির ধনভাবে ধনপতির অবস্থান, অর্থাৎ কর্কট রাশির ধনপতির মালিক হচ্ছে রবি। রবি রবির রাশিতে অবস্থান করছে এবং পঞ্চমপতি এবং দশমপতিকে কানেক্ট করছে, এটা কিন্তু খুবই ভালো। এবং ধনপতি ধনভাবে অবস্থান পঞ্চমপতি এবং দশমপতিকে, প্রথম কথা হচ্ছে আপনাদের ফিনান্সিয়াল ক্রাইসিস কিন্তু কাটবে কর্কট রাশির ধনপতি ধনভাবে অবস্থান। পঞ্চমপতি কানেক্ট করছে আকস্মিক প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলছে, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা অর্থ কিন্তু পাবেন, কর্মক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, এবং কর্মক্ষেত্রে যারা বদলি চাইছেন, ট্রান্সফার চাইছেন বা কর্মক্ষেত্রে পদোন্নতি প্রমোশনের সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে এই কেন্দ্র ত্রিকোণ রাজযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় আপনাদের কিন্তু করতে চলেছে, এবং সরাসরি ধনপতি ধনভাবে অবস্থান, ধনের জায়গাটা আস্তিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের ভালো, প্রপার্টি থেকে লাভ আপনারা এই সময় পাবেন, শেয়ার মার্কেট থেকে আপনারা এই সময় লাভ পাবেন। অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মহা সংযোগে তৈরি থাকুন, টানা এক মাস ধনবর্ষা হতে চলেছে কর্কট রাশির, এবং কর্মক্ষেত্রে উচ্চ পদ আপনারা কিন্তু আসীন কিন্তু হবেনই হবেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু মহা সংযোগে আপনাদের কিন্তু কপাল খুলতে চলেছে, ভাগ্য উদয় হতে চলেছে কর্কট রাশির, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গাটা যারা ফ্রেশার্স আছেন তারা কিন্তু কর্মযোগ আপনাদের তৈরি করতে চলেছে। এরপরের যে সব শেষের যে রাশি, যে রাশি বিশ্বব্রহ্মাণ্ড অর্থাৎ ব্রহ্মাণ্ডে শক্তিশালী রাশি, পাঁচ নম্বরের মধ্যে শেষ রাশি, অন্তিম রাশি, টানা এক মাস এই সূর্যের আশীর্বাদে বা রবির কৃপায় রাজত্ব করবে, সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির আপনার পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে রবি, এবং পঞ্চমপতি পঞ্চম ভাবেই অবস্থান করছে, এবং আপনার রাশির অধিপতিকে নিয়ে মঙ্গলের সঙ্গে একত্রে অবস্থান করছে পঞ্চম ভাবে, এবং একাদশ ভাব থেকে আপনাদের সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে। আপনাদের ক্ষেত্রে আপনার মেষ রাশির ক্ষেত্রে প্রফিটই প্রফিট, সন্তান সুখ, আপনার আকস্মিক ধন প্রাপ্তি,
আপনাদের শেয়ার মার্কেট থেকে লাভ, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন এখানে লাভ পাবেন, মিডিয়া রিলেটেড জায়গাতে যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট লাভ। লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বদলির সম্ভাবনা কিন্তু থাকছে, এবং আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার ফাটকা থেকে এই সময় অর্থ পাবেন, গোল্ড থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন, নিজস্ব প্রপার্টির যোগ, নিজস্ব ভূমি সম্পত্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, মান সম্মান যশ আপনাদের বৃদ্ধি করবে, রাজনীতি ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান, বিদেষ থেকে এই সময় কিন্তু মেষ রাশি যদি আপনি হন, বিদেশ থেকে এই সময় কিন্তু আপনারা লাভ পাবেন, অর্থাৎ ব্রহ্মাণ্ডে শক্তিশালী রাশি হতে চলেছে।